ওম নমশ্রীরা বিবেকানন্দ সুরায় সচিত্বরূপায়গবানের আজকে আমরা এই ক্লাসটি সাধারণত আমাদের অফলাইন হয়ে থাকে এবং ইন্টারনেট কানেকশন ঠিকঠাক মতো না থাকার জন্য আমরা সবসময় অনলাইনে ক্লাসটি নিতে পারি না কিন্তু আজকে ক্লাসটা অনলাইনে হচ্ছে আমরা পড়বো স্বামী বিবেকানন্দের পত্রাবলি এটি আমরা পড়ছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার ষষ্ঠ খণ্ড থেকে পড়ব আমরা আমরা আটচল্লিশ নম্বর চিঠি পড়ে ফেলেছি আটচল্লিশ সেখানে তিনি বলেছিলেন আপনার পরামর্শ অতি বুদ্ধিমানের পরামর্শ বিষয়ে সন্দেহ কি তাহার যাহা ইচ্ছা তাহাই হইবে বড় ঠিক কথা আমারও স্থানে ও স্থানে দুই চারিজন করিয়া ছড়াইয়া ছড়াইতেছি গঙ্গাধর ভয়ার পত্র দুইখানি আমিও পাইয়াছি ইনফ্লুয়েঞ্জা হইয়া গঙ্গা গগনবাবুর বাটিতে আছেন ও গগনবাবু তাহার বিশেষ সেবা ও যত্ন করিতেছেন আরোগ্য হইয়াই আসিবেন আপনি আমাদের সংখ্যাতীত দণ্ডবধ জানিবেন ইতি দাস নরেন্দ্র তিনি উপদেশ করেছিলেন যে সন্ন্যাসীর এরকম গুরু ভাইদের প্রতি তার শিষ্য তার গুরু গুরুর সঙ্গে সঙ্গীত যারা মানুষজন ছিলেন তাদের প্রতি এই মায়া এই আসক্তি এটা কোথায় সঠিক নয় এবং তিনি এটা বারবার তাদের মনে করিয়ে দিয়েছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ যে অন্য একটা বন্ধনে সকলকে বেঁধেছিলেন যে বন্ধনটি এখনও অটুট আছে তার কারণ স্বামীজি দেখিয়ে দিয়ে গেছিলেন যে আমরা ওই যারা বৈদান্তিক সাধু হিসেবে নিজেদের পরিচয় দেবার চেষ্টা করে যারা মনে করে যে জগতের অন্য কোনো কিছুর খোঁজ নেওয়া মানে হচ্ছে এই আমাদের ভেতরে এসে যাবে ওরা বলে কি এই মানে মনে বিক্ষেপ হয়ে যাবে ওরা বলতে বিক্ষেপ যাতায় বিক্ষেপ হয়ে যাবে আমরা সেমনটি নই এর পরের যেটা পড়বে সেটা আরও বেশি সাংঘাতিক শ্রীরামকৃষ্ণদেব মহাপ্রয়ের আগে তার সমস্ত শিষ্য প্রশিষ্যদের দায়িত্ব স্বামী বিবেকানন্দের হাতে দিয়ে গেছিলেন ঠিক যেরকমভাবে পরবর্তীকালে শ্রী শ্রী মা সারদা দেবী স্বামী সারদানন্দজির হাতেই গোটা সংঘ এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংযুক্ত সকলকে সকলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার সেই দায়িত্ব কেমনভাবে পালন করেছিলেন তার প্রকাশ এই চিঠিটির মধ্যে আছে এটি স্বামী শারদানন্দজিকে লেখা চিঠি বাগবাজার কলকাতা ছয়ই জুলাই আঠারোশো নব্বই সালের চিঠি এতে লেখা হচ্ছে প্রিয় শরদ ও কৃপানন্দ তোমাদের পত্র যথাসময়ে পাইয়াছি শুনিতে পাই আলমোড়ায় এই সময় সর্বাপেক্ষা স্বাস্থ্যকর তথাপি তোমার জ্বর হইয়াছে আশা করি ম্যালেরিয়া নহে গঙ্গাধরের নামে যাহা লিখিয়াছ তাহা সম্পূর্ণ মিথ্যা সে যে তিব্বতে যাহা তাহা পাই খাইয়াছিল তাহাও সর্বৈব মিথ্যা আর টাকা তোলার কথা লিখিয়াছ সে ব্যাপারটা এই তাকে মাঝে মাঝে উদাসী বাবা নামে এক ব্যক্তির জন্য ভিক্ষা করিতে এবং তাহার রোজ বারোয়া না এক টাকা করিয়া ফলাহার যোগাইতে হইত গঙ্গাধর বুঝিতে পারিয়াছে যে সে ব্যক্তি একজন পাকা মিথ্যাবাদী কারণ সে যখন ওই ব্যক্তির সহিত প্রথম যায় তখন সে তাহাকে বলিয়াছিল যে হিমালয়ে কত আশ্চর্য আশ্চর্য জিনিস দেখিতে পাওয়া যায় আর গঙ্গাধর আশ্চর্য আশ্চর্য জিনিস এবং স্থান না দেখিতে পাইয়া তাকে পুরোদস্তু মিথ্যাবাদী বলিয়া জানিয়াছিল কিন্তু তথাপি তাহার যথেষ্ট সেবা করিয়াছিল তা ইহার সাক্ষী বাবাজির চরিত্র সম্বন্ধে সে সন্দেহের যথেষ্ট কারণ পাইয়াছিল এই সকল ব্যাপার এবং তায়ের সহিত শেষ সাক্ষাৎ হইতেই সে উদাসী সম্পর্কে সম্পূর্ণ বিতশ্রদ্ধ হইয়াছিল এবং এই জন্য উদাসী প্রভুর এত রাগ আর পাণ্ডারা সে পাজিগুলো একেবারে পশু তুমি তাহাদের এতটুকু বিশ্বাস করিও না আমি দেখিতেছি যে গঙ্গাধার এখনো সে আগেকার মতো কোমল প্রকৃতি শিশুটি আছে এইসব ভ্রমণের ফলে তাহার ছটফটে ভাবটা একটু কমিয়াছে কিন্তু আমাদের এবং আমাদের প্রভুর প্রতি তার ভালোবাসা আছে বই কমে নাই সে নির্ভীক সাহসী অকপট এবং দৃঢ়নিষ্ঠ শুধু এমন একজন লোক চাই যাহাকে সে আপনা হইতে ভক্তিভাবে মানিয়া চলিবে তাহা হইলে সে একজন অতি চমৎকার লোক হইয়া দাঁড়াইবে আমরা বলছিলাম শ্রীরামকৃষ্ণদেব তার সন্তানদের দায়িত্ব স্বামী বিবেকানন্দের হাতে তুলে দিয়েছিলেন এবং পক্ষী মাতা ঠিক যেভাবে তার সন্তানদের রক্ষা করেন দুটি পাখা মেলে দিয়ে বিপদের সময় ঝড়ঝাপটার সময় রক্ষা করেন ঠিক সেই ভাবে এক ভাই আরেক গুরু ভাইয়ের সম্পর্কে কিছু শুনে স্বামী বিবেকানন্দকে জানিয়েছিলেন আমাদের হলে আমরা ভাবতাম কে যাক মর্গে যাক আমার কি আছে আমি তো বেশ ভালো আছি কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু তা করলেন না তিনি পুঙ্খানুপুঙ্খভাবে খবর নিলেন এবং সত্যটাই যাচাই করে এবং অখণ্ড আনন্দজি পাশে এসে দাঁড়ালেন শুধু পাশে এসে দাঁড়ালেন না তার প্রত্যেকটি কাজকে জাস্টিফাই করলেন আমাদের এরকমভাবে করার নিদর্শন বড় একটা আমরা দেখতে পাই না আমাদের যতই বন্ধুত্ব থাকুক যতই কিছুকেও বিপদে পড়লে সাধারণ মানুষ ও তার বন্ধুকেও ভালো বলে মনে করে না নিজের বাবা মাকেই বাবা মারই সঙ্গ ছেড়ে দেয় সেক্ষেত্রে এইখানে স্বামী বিবেকানন্দের গুরুভাই গুরু ভাইয়ের প্রতি ভালোবাসা এবং তার জন্য শেষ অব্দি লড়াই করে যাওয়া শেষ বিন্দু অব্দি লড়াই করে যাওয়া এটা একটা উৎকৃষ্ট নিদর্শন এক কথায় স্বামী বিবেকানন্দ যে হওয়া যায় না এটা এই কথা থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল কি সুন্দর তিনি বলছেন যে গঙ্গাধর এখনো সেই আগেকার মতোই কোমল প্রকৃতি শিশুটি আছে কিন্তু এইসব ভ্রমণের ফলে তার ছটপটে ভাবটা একটু কমেছে এটা কথা কিন্তু আমরা জীবনে যত অভিজ্ঞতা অর্জন করি ধীরে ধীরে আমাদের ভেতরের সেই শিশু সুলভ ভাবটা কমে যায় কারোর ধীরে বয়স থাকে সেটা তখন খুব চোখে লাগে এটা ইমোশান খুব বেশি থাকলে এইগুলো হয় ইমোশান ভালো ইমোশান আমাদের জীবনকে মোশন দেয় কিন্তু বেশি হয়ে গেলে আমরা ডিরেইলড হয়ে যাই নিজের পথ থেকে সরে যাই আমরা নিজের পথকে হারিয়ে ফেলি এটা হচ্ছে কথা তাই বলছেন যে সে ঘোরার ফলে তার ভেতরে একটা শান্ত স্থির ভাব আছে কিন্তু তার প্রকৃতির ভেতর যে কোমলতা শিশু সুন্দর ভাব সেই ভাবটি এখনো সম্পূর্ণভাবে বজায় আছে এবার কি সুন্দর কথা বলছেন কিন্তু আমাদের এবং আমাদের প্রভুর প্রতি তাহার ভালোবাসা বাড়ি আছে বই কমে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা যেখানেই যাই না কেন যা কিছু করি না কেন আমাদের সব কাজের মধ্যে দিয়ে যেন শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা এটা আমাদের জাগে আমাদের শব্দের অর্থ বলছেন সংঘ এবং আমাদের প্রভু শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা বলছেন সে নির্ভীক সাহসী অকপট এবং দৃঢ়নিষ্ঠ সাধকের এই চারটি গুণ থাকা দরকার গীতার যে ষোড়শ্রদ্ধায় সেখানে যখন ভগবান দৈবী গুণের কথা বলতে গিয়ে বলছেন তার প্রথম গুণের কথা বলছেন অভয়ম অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান আপনারা দেখে থাকবেন এই শ্লোক দিয়েই সেই অধ্যায়টি শুরু হয়েছে অভয় শব্দের অর্থ নির্ভীকতা কিন্তু এই নির্ভীকতা কিরকম না আপোষহীন আদর্শের সঙ্গে কোনো আপোষ করা নাই আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি নির্ভীকভাবে পথে চলি গাড়ি চালাই কিন্তু যখনই চাপে পড়ে যাই তখন আপোষ করে ফেলি আমাদের চরিত্রের ভেতর সেই দৃঢ়তাটা তৈরি হয় না তখন আমরা দেবতাকে সামগ্রিক পরিবেশকে পরিস্থিতিকে সব কিছুকে দায় করি কিন্তু আমাদের ভেতরে যে দুর্বলতা সেটাকে স্বীকার করি না যে গুণের দ্বারা আমরা আপসীন হই সেটা হচ্ছে নির্ভীক এবং নির্ভীক হলে তার ভেতরে সাহসী গুণ আপনা আপনি আসবে এবং অকপট সামনে একরকম বলছি পেছনে একরকম বলছি লোকজনের সামনে আরেক রকম বলছি এই যে ডুয়েল ক্যারেক্টার এটা কখনো তার ভেতরে থাকবে না আর দৃঢ়নিষ্ঠ আরেকটি জিনিস হচ্ছে দৃঢ়নিষ্ঠ আদর্শের প্রতি ভালোবাসা আদর্শের প্রতি ভালোবাসা খুব জরুরি এই আদর্শের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে হয় না আমরা জেনে নিই স্বামীজির মতে এই চারটি গুণ দরকার যেটি তিনি অখণ্ডানন্দজির মতে দেখছেন এবার বলছেন এই যে ছেলেটি তার ভেতরে যে ছটফটানি তার ভেতরে ছেলে মানুষই এইটা কেমন করে যাবে অনেকে আমাদের প্রশ্ন করেন আমার সন্তান খুব ছটফটে আমার সন্তান কিছুতেই কথা শোনে না সব কিছু এটা ঠিক কথা নয় আসলে আমরা একটা আদর্শ হিসেবে কাউকে দেখাতে পারি না নিজে আদর্শ হয়ে উঠতে পারি না নিজে লাঠি হয়ে উঠতে পারি না তাই আমরা এগিয়ে যেতে পারি না এই কিছুদিন আগে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না একজন বেহালাবাদক মারা যাবার পরে বিশেষ টাকা পয়সা রেখে যাননি ফলে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো এক এক করে বিক্রি হওয়া শুরু হয়ে গেছিলো তার শেষকালে তার বেহালাটি বাকি ছিল সেটা নিলাম ঘরে নিয়ে গেলেন তার স্ত্রী তিনি বলেন একশো ডলার দিলে এইটি বিক্রি করে দেওয়া যাবে কিন্তু কিছুতেই সেই পুরনো জীর্ণ বেহালাটাকে কেউ আর বিক্রি করতে চাইছিল কিনতে চাইছিল না একশো ডলার কেন দশ ডলারও তার দাম উঠছিল না তা সেই স্ত্রী সেই বেহালাবাদকের স্ত্রী শঙ্কিত হয়ে পড়ছিলেন তিনি ভাবছিলেন কি হবে যদি না এইটি একশো ডলার না পাওয়া যায় তাহলে সন্তানদের খাবার দেবেন কি করে এই শীতে গরম কাপড় কিনে দেবেন কি করে কিছুই তিনি বুঝতে পারছিলেন না এমন সময় একটি লোক এলেন তিনি এসে বেহালাটে বেঁধে আর বাজাতে শুরু করলেন নিরাম ঘর গম গম করছে সেই বেহালা সুরে সবাই সমস্ত কাজ ফেলে সেই বেহালাবাদকের আর সেই বেহালাটার দিকে তাকিয়েছে বেহালাবাদক বাজনা শেষ করে বাজনাটিকে সেই জীর্ণ বাজনাটিকে টেবিলের উপর রেখে দিলেন আমরা করেছেন সবাই আমার ওইটি চাই ওই যন্ত্রটি চাই সেই একশো ডলারের বেহালা এক হাজার ডলারে বিক্রি হয়ে গেল এই আমাদের সবার ক্ষেত্রে একজন করে এরকম চাই যিনি আমাদের যন্ত্রগুলোকে সুরটিকে বেঁধে দিতে পারবেন এবং তারপরে আমাদের ভেতরের যে সুরটি আছে সেটি জাগ্রত করে দিতে পারবেন সেই কারণে একজন নেতা সবসময় চাই শুধু এমন একজন লোক চাই যাহাকে সে আপনা হইতেই ভক্তিভাবে মানিয়া চলবে নিজে থেকে যাকে ভালোবাসতে পারবে তা সে একজন অতি চমৎকার লোক হইয়া দাঁড়াইবে আমরা অনেক সময় বলি আমাদের সন্তানরা আমাদের মনোমত হয় না মনোমত ওরকম ভাবে হয় না আমরা নিজেরা কোনো আদর্শ দেখাতে পারি না সেই কারণে আমাদের সন্তানরা আমাদের মনোমত হয় না সন্তানকে মনোমত করার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে আদর্শ অনুরূপ করে তোলা এই নিজেকে যদি আমরা আদর্শের অনুরূপ করে না তুলতে পারি তাহলে কিন্তু হবে না না এবার আমার পরিত্যাগ করিবার ইচ্ছা ছিল অথবা কলিকাতায় আসিবারও মোটেই ইচ্ছা ছিল না কিন্তু কালীর পীড়ার সংবাদে আমাকে কাশি আসিতে হইল। এবং বলরামবাবুর আকস্মিক মৃত্যু আমায় কলিকাতায় টানিয়ে আনিল সুরেশবাবু ও বলরামবাবু দুজনেই ইহলোক হইতে চলিয়া গেলেন গিরিশচন্দ্র ঘোষ মঠের খরচ চালাইতেছেন আপাতত ভালোই ভালোই দিন গুজরান হইয়া যাইতেছে আমি শীঘ্রই অর্থাৎ ভাড়ার টাকা জোগাড় হইলেই আলমোড়া যাইবার সংকল্প করিয়াছি সেখান হইতে গঙ্গা তীরে গাড়োয়ালের কোনো এক স্থানে গিয়া দীর্ঘকাল ধ্যানে মগ্ন হইবার ইচ্ছা গঙ্গাধর আমার সঙ্গে যাইতেছে বলিতে কি আমি শুধু এই বিশেষ উদ্দেশ্যেই তাহাকে কাশ্মীর হইতে নামাইয়া আনিয়াছি এই একজন মানুষ ছটফট করে না বেরিয়ে এক জায়গায় নিশ্চিন্ত হয়ে বসে ধ্যান করাটা খুব জরুরি এক জায়গায় বসে ভগবানের চিন্তা করা জরুরি নাহলে আমাদের এই ছটফটে ভাব আমাদের কিছুতেই এক জায়গায় স্থির হতে দেবে না এবং যতক্ষণ আমরা স্থির হতে না পারব তখন পর ততক্ষণ পর্যন্ত আমাদের চরিত্রের সঠিক বিকাশ সাধন করা সম্ভব হবে না বলছেন আমার মনে হয় কলিকাতা আসিবার জন্য এত ব্যস্ত হইবার প্রয়োজন নাই যে স্বামীজিকে সবাই ভালোবাসতেন এবং স্বামীজি যেহেতু কলকাতায় এসেছেন সবাই কলকাতায় ফিরে আসতে চাইছেন কিন্তু কি সুন্দর স্বামীজির কথা এবং বলরাম দুজনেই চলে গেছেন এই হচ্ছে কথা এই অথচ স্বামীজির কি প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা দেখুন যে সুরেশবাবু এবং বলরাম বসু নেই তাই গিরিশ ঘোষের ওপর সম্পূর্ণ দায়িত্ব এই সংঘকে এই সংঘের মঠের খরচ খরচা চালানো সেই কারণে আরও কয়েকজন এসে খরচটিকে বাড়া বাড়াবে এটি স্বামী বিবেকানন্দ কখনোই চাইছেন না বলছেন আমার মনে হয় তোমাদের কলিকাতায় আসিবার জন্য অত ব্যস্ত হইবার কিছু নাই গোরা যথেষ্ট হইয়াছে ও ভালো বটে কিন্তু দেখিতেছি তোমরা এ পর্যন্ত একমাত্র যে জিনিসটি তোমাদের করা উচিত ছিল সেইটি করা নয় অর্থাৎ কোমর বাঁধো এবং ব্যাট যাওয়া আমার মতে জ্ঞান জিনিসটা এমন কিছু সহজ জিনিস নয় তাহাকে ওট ছড়ি তোর বে বলে জাগিয়ে দিলেই হলো আমার আমার দৃঢ় ধারণা যে যুগে যুগে জ্ঞান লাভ করিতে পারি নাই কিন্তু সেই হেতু আমাদের ক্রমাগত এ বিষয়ে লাগিয়া পড়িয়া থাকা এবং অগ্রসর হইয়া যাওয়া উচিত তাহাতে মৃত্যু হয় সেও শিকার এই আমার পুরনো চাল জানোই তো আর আজকালকার সন্ন্যাসীদের মধ্যে জ্ঞানের নামে যে ঠকবাজি চলিতেছে তাহা আমরা বিলক্ষণ তাহা আমার বিলক্ষণ জানা আছে সুতরাং তোমরা নিশ্চিন্ত থাকো এবং বীর্যবান হও রাখাল লিখিতেছে যে দক্ষ দক্ষ মানে স্বামী জ্ঞানানন্দ দক্ষ মহারাজ দক্ষ তাহার সঙ্গে বৃন্দাবনে আছে এবং সে সোনা প্রভৃতি তৈয়ার করিতে শিখিয়াছে আর একজন পাকা জ্ঞানী হইয়া উঠিতেছে ভগবান তাহাকে আশীর্বাদ করুক এবং তোমরাও বলো শান্তি শান্তি এটা হচ্ছে সবার আগে অন্যকে মারার জন্য আমাদের অন্যকে মারতে গেলে নিজেকে মারতে গেলে একটা নরুণ হলেই যথেষ্ট কিন্তু অন্যকে মারতে গেলে ঢাল তলোয়ার দরকার সন্ন্যাসীর এই যে জ্ঞানান্বাসণ এটা কেবলমাত্র নিজের জন্য নয় এই জ্ঞানানবেষণ হচ্ছে জগতের কল্যাণ সাধন করবার জন্য এবং এই জগতের কল্যাণ সাধন করবার জন্যই তারা এই জ্ঞানের অন্বেষণ করেন এবং জ্ঞানের জন্য তপস্যা করে থাকেন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি যে মহাপুরুষ মহারাজ খুব জোর দিতেন পড়াশোনা এবং জ্ঞানোন্যাসন করে কারণ তিনি মনে করতেন যে একজন সাধু সম্পূর্ণ হতে পারে যখন তার চিন্তা দ্বারা অগ্নি জ্ঞানের অগ্নি দ্বারা পরিশুদ্ধ হয় আগুন যেরকম আপনি কাঁচা সবজি খেতে পারবেন না কিন্তু কাঁচা সবজি একটা পাত্রের ভেতরে জল দিয়ে আগুনের উপর বসিয়ে দিলে সেই সবজিটি সিদ্ধ হয়ে যায় তখন সেটা নরম হয় এবং তখন তাকে খাওয়াটাও সহজ হয় সহজ সহজপাচ্ছ হয়ে যায় এবং সেটা খেলে পেট খারাপ হবে না ঠিক সেই রকম আমাদের জীবন সাধু জীবন বা সাধকের জীবন তখনই পূর্ণভাবে বিকশিত হয় যখন আমাদের ভেতরে জ্ঞানের আলো জ্বলে এবং জ্ঞানের আলোটা ওরকমভাবে জ্বালানো যায় না এ তো আর ইসি বাল্ব নয় যে দোকানে গেলাম আর বললাম একটা ইসি বাল্ব দাও আমি কিনে নিয়ে এসে হোল্ডারে লাগিয়ে সুইচ টিপে দিলাম আর সঙ্গে সঙ্গে ঘর আলোকিত করে দিল তা কিন্তু নয় জ্ঞানের আলো এমন এমন সুইচ দরকার নেই সুইচ বন্ধ করে দিলে জ্ঞানের আলো বন্ধ হয়ে যাবে ইসি বাল্ব বন্ধ হয়ে যাবে জ্ঞানের আলো কিন্তু তা নয় জ্ঞানের আলো একবার হৃদয়ের ভেতরে প্রজ্বলিত হলে সে আলো শুধু থাকতে সে জ্বলতেই থাকে অনির্বাণ শিক্ষার মতো জ্বলতে থাকে এবং সে আলো শুধুমাত্র সেই সাধককে জ্ঞানী করে নয় সেই সাধককে আলোকিত করে নয় তার আশেপাশে যারা আসে তাদেরকেও আলোকিত করে সাধুর জীবন অন্যের মুক্তির জন্য অন্যের কল্যাণের জন্য তাই অন্যের কল্যাণের জন্য এবং আত্মকল্যাণের জন্য এই কাজটি করা খুব জরুরি ঘুরে ঘুরে বেড়ালে কখনোই কিছু হয় না কোনো এক জায়গায় বসে দীর্ঘ সময় ধরে সাধন ভোজন করাটা খুব জরুরি রাখাল দক্ষ মরেজের কথা লিখেছেন তিনি নাকি সোনা বানাতে শিখেছেন স্বামীজি মজা করে বলছেন ভগবান তাকে আশীর্বাদ করুন তোমরাও বলো শান্তি শান্তি এই যে আমরা অনেক সময় এই সিদ্ধাইয়ের ওপর সিদ্ধাইয়ের ময়ে পড়ে যাই আপনাদের আমাদের সকলেরই প্রত্যেকের কাছে সিদ্ধাই আছে যে মন দিয়ে কাজ করবে তাদের ভেতরেই সিদ্ধাই আছে ভেবে দেখুন আপনি বাড়ি থেকে বাপের বাড়ি থেকে যখন এসেছিলেন তখন ভালো করে রান্নাও করতে পারতেন না এখন পঞ্চাশ জনের রান্না আপনি অবলীলাক্রমে করে দেন এবং সময়ের আগেই সে রান্না শেষ করে ফেলেন এই যে শক্তিটা আপনারা কোথা থেকে পান শক্তিটা অন্য কোনো জায়গা থেকে পাওয়া যায় না এই শক্তি আসে আমাদের নিজেদের ভেতরে দিনের পর দিন দিনের পর দিন চেষ্টা করতে করতে তার ওই ভাবটা আসে আমাদের স্কুলে একটি ছেলে ছিল ক্লাস সে বছর বোধ মাধ্যমিক পরীক্ষা দেবে ভীষণ ভালো ব্যায়াম করতো সে যখন ব্যায়াম করতো তখন মনে হতো তার সারা শরীরে কোথাও কোনো হার নেই সেই ছোট্ট খাট্ট চেহারা তার চার ফুট দশ ইঞ্চি চেহারা সেই যখন ব্যায়াম করতো না অবাক বিস্ময়ে তাকিয়ে থাকার মতো সে হাতটায় হাতটা এমন সাপের মতো করেছে হচ্ছে না সত্যি সত্যি ওটা সাপ ওখানে কোনো হার নেই দিনের পর দিন দিনের পর দিন তপস্যার মতো এটা করে ফেলার ফলে সেই জায়গায় এসেছে এই লৌকিক জীবনের লৌকিক জীবন প্রাপ্তিতে যেখানে তপস্যার প্রয়োজন আছে যেখানে কোনো গিমিক চলে না গিমিক দু পাঁচ দিন চলবে গিমিক তার বেশি কিছুদিন চলবে না যেরকম ভান্ডার গিমিক আছে চার বছর চলবে তারপরে একটা সময় সেটাকে থামতেই হবে না থামলে অন্যান্য সমস্ত ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এটা যখন বুঝবে তখন আমরা অনেক দেরি করে ফেলব ঠিক সেই রকম আমাদেরও বুঝতে হবে যে এই গিমিক দিয়ে শোবাজি করে কখনো দীর্ঘদিন ধরে কোনো কিছু করা যায় না আমার ফাউন্ডেশনটা আমার মনের ভেতরের যে গভীরতা সেটা যদি তীব্র না হয় তাহলে কখনোই কোনোভাবে কোনো কিছু করা যায় না আবার একটি ভালো কথা স্বামীজি লিখছেন আমার স্বাস্থ্য এখন খুব ভালো আর গাজীপুর থাকার ফলে যে উন্নতি হইয়াছে তা কিছুকাল থাকিবে বলিয়াই আমার বিশ্বাস গাজীপুর হইতে যে সকল কাজ করিব বলিয়া এখানে আসিয়াছি তাহা শেষ করিতে কিছুকাল লাগিবে সেই আগেও যে রূপ বোধ হইত আমি এখানে যেন কতকটা ভীমরুলের চাকের মধ্যে রহিয়াছি এক দৌড়ে আমি হিমালয় যাইবার জন্য প্রস্তুত ব্যস্ত হইয়াছি এবার আর পাওহারি বাবা ইত্যাদি কাহারও কাছে নয় তাহারা কেবল লোককে নিজ উদ্দেশ্য হইতে ভ্রষ্ট করিতে দেয় একেবারে উপরে যাইতেছি তার স্বাস্থ্য গাজীপুরে খুব ভালো হয়েছিল স্বাস্থ্যকর জায়গা ফলে স্বামীজির যে রুগ্ন স্বাস্থ্য সেই স্বাস্থ্য কোনোকালই খুব ভালো ছিল না দুর্বল ছিলেন পেটের রোগে ভুগতেন এবং বারবার তার ভীষণ রকমের অসুখ করত সেই কারণে স্বামীজিকে কেউ কোনো টাকা পয়সা বারণ দিতে স্বামীজি বলতেন তাকে ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটে দেওয়া হয় কারণ তখনকার ফার্স্ট ক্লাসে টয়লেটটা অ্যাটাচ থাকতো সেকেন্ড ক্লাস বা অন্য ক্লাসে যখন ট্রেন থাকত থামতো এক একটা স্টেশনে অনেকক্ষণ ধরে থামতো তখন লোকেরা নেমে ওই টয়লেটের কাজকর্ম করে ফেলতো বা জাংশন স্টেশন এসে তাদেরকে করতে হতো সঙ্গেই লাগানো থাকতো স্বামীজির শরীর খুব ভালো ছিল না কিন্তু তিনি একেবারে আনন্দে ভাস্যর এক মানুষ ছিলেন তাই তিনি বলছেন আমার শরীর খুব ভালো আছে এবং এই যে ভালো হয়েছে এটা বেশ অনেক দিন ধরে থাকবে স্বামীজি অনুভব করতে থাকছিলেন তার ভেতরে একটি আকর্ষণী জনমন মন আকর্ষণী একটা শক্তি প্রস্তুত হয়েছে এবং তিনি যেখানেই থাকবেন সেখানে ঢোকার চেষ্টা করবেন এবং সেই কারণে এই যে ওই মধ্যে থাকলে সাধন হবে না তিনি এসব ছেড়ে তারা একদম উড়ে চলে যেতে চাইছেন উত্তরে বিগত বিগতবারে যখন নানা কাছে ছেড়ে ছেড়ে গিয়েছিলেন তাদের কাছ থেকে গিয়ে তাদের কাছে গিয়ে তিনি যে ঠকেছেন তার থেকে তার শিক্ষা হয়েছে এবার শুধুমাত্র উদ্দেশ্য সিদ্ধির জন্য সাধন ভজন করা দরকার আলমোয়ারা জল হওয়া কিরূপ লাগিতেছে শীঘ্র নাই একটি জায়গায় সকলে মিলিয়া গুলতান করার আর মাথা কি ফল মূর্খ খাওয়ার ভবগুরে হইও না কিন্তু বীরের মতো অগ্রসর হও নির্মাণ দোষা ভালো কথা তোমার আগুনে ঝাঁপ দিবার ইচ্ছা হইল কেন যদি দেখো যে হিমালয় সাধনা হইতেছে না আর কোথাও যায় যাও না এই যে প্রশ্নের পর প্রশ্ন করিয়াছ ইহাতে তুমি যে নামিয়া আসিবার জন্য উতলা হইয়াছ শুধু মনের এই দুর্বলতা প্রকাশ পাইতেছে শক্তিমান ওঠো এবং বীর্যবান হও ক্রমাগত কাজ করিয়া যাও বাধা বিপত্তির সাথে যুদ্ধ করে যুদ্ধ করিতে করিতে অগ্রসর হও অলম ইতি এখানকার সমস্ত মঙ্গল শুধু বাবুরামের একটু জ্বর হইয়াছে তোমাদেরই বিবেকানন্দ দেখুন স্বামী বিবেকানন্দের আরেকটি পক্ষী মাতার মতো ছবি তিনি চিঠি বুঝতে পারছিলেন ওখানে করতে ইচ্ছা করছে না তিনি ফিরে আসতে চাইছিলেন তার পরিচিত জনদের কাছে আমাদেরও এই ব্যবস্থাটা হতো যখন ট্রেনিং সেন্টার ছেড়ে আমরা যে যার সেন্টারে ফিরে গেলাম আমাদের সেন্টার একেবারেই ভালো লাগতো না সেন্টারে কারণ ট্রেনিং সেন্টারে দু বছর এক দল ব্রহ্মচারীর সাথে এক বছর আগের যে সিনিয়র নিজেদের ব্যাচ এবং পরের ব্যাচ এদের সঙ্গে একটা গভীর ভালোবাসা তৈরি হতো মঠের উন্নত আধ্যাত্মিক যে পরিবেশ সেই পরিবেশটিকে আমরা খুব মিস করতাম কারণ সব সেন্টারেই উচ্চ আধ্যাত্মিক পরিবেশ থাকে না কিন্তু আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ঠঙ্গের কল্যাণের জন্য যেখানে দেওয়া হচ্ছে সেখানে কাজ করতে হবে এবং সেখানটাকে বেলুন মঠ ভেবে একটু একটু করে এগোতে হবে শারদানন্দিকে কি সুন্দর কথা বলছেন বলছেন এই যে তুমি একের পর এক প্রশ্ন করছো একের পর এক প্রশ্ন কেন না আত্মপক্ষ সমর্থন করা আমাকে নিয়ে যায় একটি ছেলে সন্দীপন বলে তার নাম একজনের গাড়ি চালায় তার গাড়িতে করে আমি ফিরে যাই সেই সন্দীপন এক এক দিন আমাকে এক এক রাস্তা দিয়ে নিয়ে যায় এবং প্রত্যেক দিন সে বিপদে পড়ে যে রাস্তাটাকে আসার সময় সে খোলা দেখেছিল আমরা যাওয়ার সময় দেখি সেখানে নো এন্ট্রি বোর্ড তার তো আর অভিজ্ঞতা নেই ফলে তাকে নানা জায়গা দিয়ে ঘুরে সময়ের অনেক পরে তাকে নিয়ে যেতে হয় এই অব্দিও ঠিক ছিল কিন্তু যখনই তাকে বলা হয় তুমি এই পথ দিয়ে এলে কেন সঙ্গে সঙ্গে সে নানা রকমের তার আত্মপক্ষ সমর্থনের নানা রকমের যুক্তি দেখাতে থাকে স্বামী বিবেকানন্দ তার মটরুলসে এটা খুব বিশেষ করে বলেছেন আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করবে না যদি ভুল করে থাকো সে ভুলের স্বীকৃতি থাকা দরকার কিন্তু কখনোই আত্মপক্ষ সমর্থন করে নিজের ভুলটাকে জাস্টিফাই করার কোনো অবস্থাতেই চেষ্টা করবে না এতে কেবলমাত্র আমাদের মনের দুর্বলতাই প্রকাশ পায় আমি ভুল করেছি আমি নিজে জানি সেটাকে স্বীকার করে নিলে তাতে এতটুকু কিছু ছোট বড় কিছু হয় না কিন্তু যদি কন্টিনিউয়াসলি আমরা সেই ভুলটাকে স্বীকার না করে আমি যেটা করেছি সেটাকে জাস্টিফিকেশন করার চেষ্টা করি তখন কিন্তু কোনোভাবেই কোনো কিছু হয় না তাই বলছেন ক্রমাগত কাজ করিয়া যাও বাধা বিপত্তির সহিত যুদ্ধ করিয়া অগ্রসর হও এটা হচ্ছে কথা জীবনটা কখনো বেড অফ হবে না কখনো জীবন খুব সহজ হবে না তাই যে অবস্থায় যেমন ভাবে পেয়েছি আমাদের এগিয়ে যেতে হবে পরবর্তী চিঠি লালা গোবিন্দ সহায়কে লেখা খুব ছোট্ট চিঠি খুব সুন্দর চিঠি এটি আজমিরে চোদ্দই এপ্রিল আঠারোশো সালে লেখা প্রিয় গোবিন্দ সাহায় পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করিয়া উহাতেই সমগ্র ধর্ম নিহিত আশীর্বাদক করে এটা প্রায় বলি আপনাদের আপনাদের নিশ্চয়ই মনে আছে পবিত্রতা আমাদের ছড়ানো চিন্তাকে একীভূত একবদ্ধ করতে সাহায্য করে এটা হচ্ছে পবিত্রতার কাজ আর দুই হচ্ছে নিঃস্বার্থপর যে নিজের স্বার্থকে পরিত্যাগ করে অন্যের কল্যাণের জন্য অন্যের জন্য সে ভাবে তার চেয়ে বড় আর কিছু নেই এই নিঃস্বার্থপর হওয়াটা ভীষণ রকমের জরুরি নিঃস্বার্থপর যদি আমরা না হতে পারি তাহলে কোনোভাবে আমাদের কোনো কিছু করা সম্ভব নয় তাই এক লাইনের চিঠি কিন্তু গভীর ভাব নিয়ে। বলছেন পবিত্রতা পবিত্র নিঃস্বার্থপর হইতে চেষ্টা নিঃস্বার্থ হইতে চেষ্টা করো উহাতে সমগ্র ধর্ম নিহিত ধর্ম মানে যে গুণ আমাকে ধরে রাখে এই দুটি গুণের কথা বলছে যে গুণগুলিকে অবলম্বন করলে আমরা ধর্মপথে এগিয়ে যেতে চিঠি পরবর্তী গোবিন্দ লালা গোবিন্দ সহায়কে লেখা এটি আবু পাহাড় থেকে লেখা তিরিশে এপ্রিল আঠারোশো নিরানব্বই সালের চিঠি চিঠির সংখ্যা হচ্ছে একান্ন নম্বর চিঠিটি ইংরেজিতে লেখা বাংলা এটির অনুবাদ করা হয়েছে তুমি কি সেই ব্রাহ্মণ বালকটির উপনয়ন সম্পন্ন তুমি তুমি সংস্কৃত পড়িতেছ কি কত দূর অগ্রসর হইলে আশা করি নিশ্চয় শেষ শেষ করিয়া করিয়া থাকিবে তুমি শিব পূজা সযত্নে করিতেছ তো যদি না করিয়া থাকো তো করিতে চেষ্টা করিও তোমরা প্রথমে ভগবানের রাজ্য অন্বেষণ করো তাহা হইলেই সব পাইবে ভগবানকে অনুসরণ করিলে তুমি যাহা কিছু চাও পাইবে কমান্ডার সাহেব কে আমার আন্তরিক শ্রদ্ধা জানাইবে তাহারা উচ্চপদস্থ হইয়াও আমার না একজন দরিদ্র ফকিরের প্রতি বড়ই সদায় ব্যবহার করিয়াছেন বৎসগণ ধর্মের রহস্য শুধু মতবাদে নয় পরন্তু সাধনার মধ্যে নিহিত সৎ হওয়া সৎ কর্ম করিতে করাতেই সমগ্র ধর্ম পর্যবসিত যে শুধু প্রভু প্রভু বলিয়া চিৎকার করে সে নহে কিন্তু যে সেই পরম পিতার ইচ্ছানুসারে কার্য করে সেই ধার্মিক তোমরা আল্লোয়ারবাসী যে সব কয়েকজন যুবক আছো তোমরা সকলেই চমৎকার লোক এ তোমরা আলোয়ারবাসী যে কজন আছো তোমরা সকলেই চমৎকার লোক এবং আশা করি যে অচিরেই তোমাদের অনেকে সমাজের অলঙ্কার স্বরূপ ও জন্মভূমির কল্যাণে হেতুভূত হইয়া উঠিবে ইতি আশীর্বাদক বিবেকানন্দ পুনশ্চ যদি বা মাঝে মাঝে সংসার একটু আটটু ধাক্কা খাও তথাপি বিচলিত হইও না নিমেষে ইহা চলিয়া যাইবে এবং পুনরায় সব ঠিক হইয়া যাইবে একটি ব্রাহ্মণ বালক পাচকের কাজ করছিল তাকে উপনয়ন সংস্কার দিয়ে তাকে ব্রাহ্মণোচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি উপদেশ দিয়েছেন শ্রীরামকৃষ্ণের মতো শুধুমাত্র এই অর্ডার করি শেষ করতেন না শ্রীরামকৃষ্ণ যেমন সব সবসময় দেখতেন তিনি যা আদেশ করেছেন সেটা ক্যারি ফরওয়ার্ড করা হচ্ছে কিনা সেই কারণে দেখছেন সংস্কৃত পর্বার উপর জোর দিয়েছেন সংস্কৃত পর্বার উপর স্বামীজি বরাবর জোর দিয়েছেন তার কারণ হচ্ছে তিনি বলতেন আমাদের যে গ্রন্থাদি আছে আমাদের যে উপনিষদ বেদ পুরাণ আছে সেগুলি আমাদের নিজে নিজে পড়া দরকার সংস্কৃত না জানলে এগুলো আমরা নিজে নিজে পড়তে পারবো না এবং নিজে নিজে পড়তে না পারলে মন্ত্র আপনার কাছে প্রতিভাত হবে না আপনাকে অন্যের অনুবাদ পড়তে হলে তার চোখ দিয়ে এই ঈশ্বরের স্বরূপকে জানতে হবে বলছেন এইটি করার কথা তিনি বারবার করে বলছেন যদি না করিয়া থাকো তো করিতে চেষ্টা করিও তোমরা প্রথমে ভগবানের রাজ্যে অন্বেষণ করো ভগবানের রাজ্য অন্বেষণ করো তাহা হইলে সব হইবে ঈশ্বরীয় ভাবনায় যদি আমরা আড়ুগুড়ো না হতে পারি তাহলে আমাদের কখনোই হবে না দেখবেন আমাদের যে আমাদের যে মটটা লেখা আছে বহু জনহিতায় বহু জনসুখায় কিন্তু স্বামীজি আমাদের মনোগ্রামের মধ্যে যে কথাটা রেখেছে সেটা খুব ইম্পর্টেন্ট পথটা হচ্ছে বহু জনহিতায় বহু জনসুখায় কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে আত্মান মোক্ষার্থ জগৎ হিতায় চ নিজের মুক্তি এবং জগতের হিত সাধন দুটি ওই চটি হচ্ছে অত্যন্ত না গুরুত্বপূর্ণ জিনিস এই চ মানে হচ্ছে আমাদের দুটোই সমন্বয় ভাবে চলবে সমুচ্চয় বলা হয় এই চকে এই সমুচ্চয় মানে দুটো জিনিস একসঙ্গে চলবে সমস্ত কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের নিজের মুক্তি খুঁজব এবং সমস্ত কাজ এমন ভাবে করবো কাজ করার সময় আমাদের মনে থাকে যেন এটি যেন আমাদের আত্ম মুক্তির পথে নিয়ে যাবে এই ভাবনাটা আমাদের করা দরকার আমরা ভগবানের রাজ্যের অন্বেষণ করি না যে কারণে কোনো কাজ দীর্ঘ সময় ধরে করি না আমরা আমফান তারপরে সমস্ত সময় দেখেছি ছেলেপুলেরা সব একত্রিত হয়ে কাজ করা আরম্ভ করলো কিন্তু তাদের ভেতর যেহেতু আধ্যাত্মিক ভাবটা থাকতো না একটা দুটো তিনটে রিলিফ হওয়ার পর তারা ক্লান্ত হয়ে পড়েছে থেমে গিয়েছে কিন্তু যারা আদর্শ নিষ্ঠ তারা কিন্তু কখনো ক্লান্ত হয় না তারা বছরের পর বছর বছরের পর বছর একটু একটু করে এগিয়ে চলে বলছেন বৎসগণ ধর্মের রহস্য শুধু মতবাদে নহে পরন্তু সাধনার মধ্যে নিয়ত সর্ববস্তুর মধ্যে ঈশ্বর আছে এটা যদি মতবাদ হয় এবং আমি যদি এটাকে মেনে চলি যদি আমার কোনো অনুভব না হয় তাহলে কিন্তু সেটা আমার ভালো লাগবে না আমরা বলি ব্রহ্মকমল 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 আমাদের একটা ধারণা ছিল অপূর্ব সেই ফুল কিন্তু ব্রহ্মকমল যখন দর্শন করলাম সে দর্শন সুখ নয় তাকে দেখতে খুব সুখ নয় কিন্তু তার ভেতরে যে দিব্য গন্ধ আছে সেই গন্ধ ভীষণ রকমের আকর্ষণীয় এই ব্রহ্মক কমল ফুল দেখতে পাওয়ার জন্যই আমাদের পক্ষে সম্ভব হয়েছিল ব্রহ্মকমল সম্পর্কে একটা আইডিয়া তৈরি করা কেন পাহাড়িরা ব্রহ্মকমল ফুল ফুটে গেলে সেই ফুল নিয়ে এসে বাড়ির দরজায় রাখে সেইটার ভাবও আছে ব্রহ্মকমল যেন দেবতার হাতের জন্য একটা দেওয়া ধন এবং সেই দেবতার সম্পদ আমরা বাড়ির সঙ্গে অঙ্গ সংলগ্ন করে রাখলে তাহলে আমাদের কখনোই কোনো অকল্যাণ আমাদের এসে স্পর্শ করবে না এই বিশ্বাসটা যে করে তাদের বিশ্বাসটা আমরা অনুভব করতে পারতাম আমরা যদি নিজে অনুভবী না হই শুধুমাত্র বুগ্নিবাজি হই তাহলে কিন্তু আমাদের কখনোই হবে না অনুভূতি দরকার সাধন ভজন দরকার ঈশ্বরকে খোঁজার ইচ্ছা দরকার ঈশ্বরকে খোঁজ পাওয়ার কথা দরকার তখন দেখবেন এই যে ধর্মিক যে মতবাদগুলো সেগুলো আপনার কাছে অন্য রকম বলে বোধ হচ্ছে আমরা কিছুদিন আগে এই গত সপ্তাহতেই কুলতলিতে এই সপ্তাহে কুলকতলিতে এক জায়গায় রিলিফের জন্য গিয়েছিল আমি যাইনি আমি শুধু ছবিগুলো দেখছিলাম তার আগে যারা রিলিফ করতেছিল তাদের কাছে শুনেছি কুলতলি অবধি কুলতলি রেলওয়ে পুলিশ স্টেশন অব্দি গাড়ি যায় তারপরে রাস্তা ছোট হতে আরম্ভ করেছে ফলে টোটোই করে আরও চার কিলোমিটার যেতে হয় তারপরে দ্রুত করে নেমে আরও দেড় কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় একবারে নদী কে একবারে গায়ে বসে থাকা একটি ছোট্ট একটি গ্রাম অত্যন্ত গরিব মানুষ থাকেন তারা কেবলমাত্র চাষ ছাড়া তাদের আর কোনো জীবিকা নেই বছর বছর সাইক্লোন সুপার সুপারস্ট্রাইক্লোন জলোচ্ছ্বাসে তাদের সব শেষ হয়ে যায় তথাপি তারা চেষ্টা করছে গ্রামের ছেলেদের জন্য উপযুক্ত লেখাপড়ার ব্যবস্থা করতে একটি ছবি আমাদের কাছে আমাদের মহারাজ পাঠিয়েছিলেন আমি ফেসবুকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখবেন একটা বাচ্চা মেয়ে একটাও গরম জামা কাপড় নেই ওই যে গরম জামা কাপড়টা তাকে দেওয়া হয়েছে আর কম্বলটা দিয়েছে সেটাকে সে মাথায় করে নিয়ে যাচ্ছে মাথায় করে নিয়ে যাচ্ছে মানে অত্যন্ত সাবধানে নিয়ে যাচ্ছে যেন এই যে মাটিতে যেন না পড়ে এই যে যখন আমরা দেখি তখন এই বোধটা আমাদের জাগে ঈশ্বর আমাদের জীবনের সর্বস্ব ধন তাকে সমস্ত মন প্রাণ দিয়ে তাকে আপন করে নিতে হয় তাকে আপন করে না নিতে পারলে কিছুতেই আমরা সেই আপন স্বরূপের কথা ভাবতে পারবো না তাই বলছেন সৎ হওয়া এবং সৎকর্ম করার মধ্যে সমস্ত ধর্ম পর্যবসিত শুধুমাত্র কথা বললে হবে না এই ধর্মিক আমরা যদি নিজেদের ধার্মিক বলে নিজেদেরকে পরিচয় দিতে চাই তাহলে আমাদের ধর্ম আচরণ করা দরকার আমি সবসময় মিথ্যা কথা বলি কিন্তু আমি বলছি সত্য কথা কলির তপস্যা আমি যদি নিজের কথায় সত্য ভাবে যদি হতে পারি তাহলে আমাদের কখনো কিছু হবে না এবার শেষ কথাটা যেটা বলেছেন সেটা আমাদের আপনাদের সকলের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট যদি বা মাঝে মাঝে সংসারে একটু আট ধাক্কা খাও তথাপি বিচলিত হইল না নিমেষে উহা চলিয়া যাইবে এবং পুনরায় সব ঠিকঠাক হয়ে যাবে যখন আমরা রাস্তায় হাঁটতে শুরু করি তখন অবশ্যই আমরা টক্কর খাই রাস্তা চিনি না বলেই তো বুঝতে পারি না কোথায় গর্ত কোথায় আছে কিন্তু যদি আমাদের এই একাধটা ঠক্কর খাওয়ার পর যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের কখনো কোনোভাবে কোথাও যাওয়া হয় না কিছুতেই যাওয়া হয় না আমাদের কাছে একটি ছেলে আছে সে ছেলেটি বিএসসি সেকেন্ড ইয়ার অব্দি পড়াশোনা করে পড়াশোনাটা ছেড়ে দিয়েছিল বাড়িতে তীব্র অভাব সে এসেছিল আমাদের কাছে কিছু একটা কাজের জন্য আমরা তাকে কাজ দিয়েছিলাম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে এবং গ্রামের ছেলে তো একটু খানিকটা বোকা খানিকটা কিন্তু তার নিষ্ঠাতে কোটাও কিছু নেই কিন্তু আমরা সমস্ত সাধুরা তাকে সারাক্ষণ ধরে তাকে ফ্যানিং করে যেতাম যে এইভাবে শুধুমাত্র গেস্ট হাউসের বিছানার ছাদর বদলালে জীবন যাবে না সে গণিত নিয়ে গণিতে অনার্স নিয়ে পড়েছে এবং তার বাকি পড়াশোনাটাও শেষ করা দরকার এবং মঠ তাকে সাপ সাপোর্ট দেবে এতদিন বাদে তার এই প্রত্যয়টা তৈরি হয়েছে কালকেই আমার সঙ্গে কথা হচ্ছিল বলছিল ওরা যে আমি চাকরি ছাড়ছি যে টিউশন করে বেশি টাকা রোজগার করবো তা নয় আমি হয়তো অত টাকা রোজগার করতে পারবো না মিশনে যে টাকা দেয় তার রোজগার করতে হবে তাতে অনেক কমই রোজগার করবো কিন্তু আমি পড়াশুনোর সঙ্গে থাকতে চাই এই যে নানা বাধা বিপত্তির ভেতরেও নিজের আদর্শের প্রতি নিষ্ঠা এটা একটা খুব বড়ো জিনিস পরের চিঠিটিও গোবিন্দ সহায়কে লেখা এটা ইংরেজি চিঠি মূল চিঠির ভাষা ইংরেজি এটি ভাষান্তর করে এখানে প্রকাশ করা হয়েছে আবু পাহাড় না কেন নিয়মিত জপ করিতে থাকিবে হরবক্সকে বলিও যে সে যেন প্রথম বাস নামায় প্রথম বাম নাশায় পরে দক্ষিণ নাশায় এবং পুনরায় বাম নাশায় এই ক্রমে প্রাণায়াম করে বিশেষ পরিশ্রমের সহিত সংস্কৃত শিখিবে ইতি আশীর্বাদক বিবেকানন্দ আমাদের মন কখনো জব ধ্যান করতে চায় না জব ধ্যান কেন ভালো কাজ করতে চায় না পড়াশোনা করতে চায় না খাটতে চায় না মনের এরকম একটা গতি আছে মন কিছুতেই এগিয়ে যেতে যেতে চায় না সেই কারণে আমাদের নিষ্ঠা আমাদের চেষ্টা করে যেতেই হবে ভালো দিকে এগিয়ে যাওয়া যত বাধায় এসে উপস্থিত হোক না কেন এই যে মার শব্দটার কথা আছে বৌদ্ধ ধর্ম মতে মার শব্দের অর্থ এখানে হচ্ছে প্রলোভন আপনারা দেখেছেন কি না জানি না হলিউড থেকে একটি ছবি হয়েছিল সেখানে একজন বৌদ্ধ সাধকের জীবনের নিয়ে ছবিটা হয়েছিল বৌদ্ধ সাধকের জীবনে সে বৌদ্ধ সাধক তার যেন পরবর্তী ওই যে ওরা মনে করে না জন্মান্তর হয়েছে এরকম জন্মান্তরের কথা সেই যে সাধক যে সে লামা যে ইয়েতে ছিলেন টুফায় ছিলেন যে মঠে ছিলেন সেখানেই খবরটি এলো যে তিন জায়গায় সেই তারই মতো তারই মতো স্বভাবযুক্ত তিনটে মানুষ পাওয়া গেল দুটি ছেলে এবং একটি মেয়ে একটি ছেলে ইংল্যান্ডে এই আমেরিকাতে থাকে আর একজন থাকে বিহারে একেবারে ওই এর কাছাকাছি আর আরেকটি থা ছেলে থাকে অন্য আরেক আরেকটি মেয়ে থাকে অন্য একটা জায়গায় ও আরেক একটি ছেলে নেপালে একটি ছেলে মেয়েটি বিহারে এবং আরেকটি ছেলে সে আমেরিকায় আমেরিকায় তার সঙ্গে যখন দেখা হলো তখন তারা ওই ভোগছে ছেলেটি ভগবান বুদ্ধের কথা কিছুই জানে না তাকে লামা ভগবান বুদ্ধের জন্ম কথা বলছিলেন এবং ভগবান বুদ্ধের সাধনার কথা বলছিলেন ছবিটিতে ভারী সুন্দর করে যদিও আমেরিকান ছবি কিন্তু ভারী সুন্দর করে বুদ্ধের জীবনী নাটকের আকারে দেখানো হয়েছে তিনি যখনই গল্প বলছেন তখনই নাটক শুরু হয়ে যাচ্ছে বুদ্ধের জীবনে সেইখানে একটা জায়গায় আছে যে মার সে প্রলোভনের মতো সুন্দরী রমণীর বেশ ধারণ করে সাধক গৌতমকে বারবার সে মাধা করে উপস্থিত ছিল আগুন যেরকমভাবে বেষ্টন করে থাকে আগুন যখন আমাদের কাছে আসে আমরা কি করি সে আগুনের ভয় আসন ছেড়ে চলে যায় সেই প্রথমে মার প্রথমে স্ত্রী বেশে এসে উপস্থিত হলেন বারবার করে তাকে প্রলোভন দেখাতে থাকলেন যখন দেখলেন গৌতমকে কোনোভাবেই প্রলোভিত করা যাচ্ছে না তখন সে তাড়াতাড়ি করে আগুনের রূপ ধারণ করল গৌতম যেখানে বসে তপস্যা করছিলেন তার চতুর্দিকটা আগুনে ভরে গেল কিন্তু গৌতম বসে স্থির দৃষ্টিতে বসে সাধন ভজন করছিল এবং একটা সময় সে মার পরাভূত হয়ে মার বা মায়া সে পরাভূত হয়ে ধীরে ধীরে তার সে অগ্নির জ্যোতি শান্ত হয়ে গেল এবং গৌতম তথাগত বুদ্ধ তিনি যেন তার আলোতে নিজে আলোকিত হয়ে উঠলেন ভারী সুন্দর ছবিটা আমি নাম ভুলে গেছি আমাদের হেডকোয়ার্টার্সে দেখানো হয়েছিল সেই ছবিটি সেই তাতে এই যে মারের গল্প আছে এটা আমাদের মন আমাদের এদিক ওদিক যেতেই চাইবে ভালো জিনিসে যেতে চাইবে না কিন্তু নিত্য নিয়মিত যখনই আমরা চেষ্টা করব তখনই আমাদের হবে পরে তিনি কাউকে একজনকে এই প্রাণায়াম সম্পর্কে বলছেন প্রথমে বাম নাসা দিয়ে এটাকে নিতে হবে বায়ুকে নিতে হবে শরীরে সেটা হচ্ছে পূরক তারপরে ধরে রাখতে হবে সেটা হচ্ছে কুম্ভক আবার ডান নাসা দিয়ে ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করতে করতে সেটাকে রেচক বা বার করে দিতে হবে আবার পুনরায় ডান নাশা দিয়ে পূরক করতে হবে কুম্ভক করতে হবে রেচক করতে হবে এইভাবে তিনভাবে তিন তিন বার করার বিধে আমাদের পূজা পদ্ধতিতে বলা হয়েছে সেইটি তিনি বলছেন আমরা শেষ করব তিপ্পান্ন নম্বর চিঠি দিয়ে এটি হরিদাস বিহারী দাস দেশাইকে লেখা এই চিঠির ভাষাও ইংরেজি এটি অনুবাদ হয়েছে চিঠির তারিখ বলানি সালটা হচ্ছে আঠারোশো সাল এখানে শ্রীযুক্ত প্রিয় দেওয়ানজি সাহেব দেওয়ানজি সাহেব এই কারণে বলছেন শ্রী দেশাইকে তিনি এই নামে সম্বোধন করতেন আমার স্বাস্থ্য ও সুখ সুবিধা সংবাদ লইতে আপনি যে একজন লোক পাঠাইয়াছেন ইহা আপনার অপূর্ব সহৃদয়তা ও পিতৃ চরিত্রের একটুখানি পরিচয় মাত্র আমি এখানে বেশ আছি আপনার সহৃদয়তা এখানে আমার কিছুরই আপনার সহৃদয়তায় আমার এখানে কিছুরই অভাব নেই আবু পাহাড়ে আর কি আমি দু চার দিনে আপনার সহিত সাক্ষাৎ করিতে পারিব বলি আশা করি এখান হইতে নামিবার সময় আমার কোনো যানবাহনের প্রয়োজন নাই অবরহণ কষ্টসাধ্য কিন্তু অধিরহণ আরও কষ্টসাধ্য কথা জগতের সব কিছুই সম্বন্ধেই সমভাবে সত্য আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করিবেন এ ইতি চিরবিশ্বস্ত বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কি সুন্দর করে হরিদাস বিহারীদাস দশাইকে লিখছেন সেইখানে একটি কথা খুব ইম্পর্টেন্ট তিনি স্বামীজির খোঁজ নিয়েছেন বলে স্বামীজি তার উচ্ছ্বসিত প্রশংসা করছেন তার একবারে ভীষণ রকমভাবে উচ্ছ্বসিত প্রশংসা করছেন কিন্তু একই সঙ্গে তিনি তার কোনো রকম সাহায্য নেবেন না সেটা তিনি খুব পরিষ্কার করে বলছেন নামবার সময় পাহাড় থেকে যখন আমরা নামি অবরোহণ সেটা কষ্টসাধ্য কিন্তু তার চেয়েও বেশি কষ্টসাধ্য হচ্ছে অধিরহন ওঠা এটা যেমন পাহাড়ের ক্ষেত্রে সত্য জীবনের ক্ষেত্রেও সত্য আমরা খুব সহজে আমরা আদর্শ থেকে পতন হয় কিন্তু আদর্শতে উঠতে আমাদের অনেক সময় লেগে যায় সেই কারণে আদর্শ থেকে যখন পতন হওয়ার জন্য আমাদের মন নানাভাবে প্রলোভিত হচ্ছে তখন নিজেকে সংযত করতে হয় নিজেকে বোঝাতে হয় কারণ একবার নেমে গেলে সে জীবন আর কোনো দিন ফিরে পাওয়া যায় না আমাদের কাছে একজন আসতেন এখনো আসেন তিনি একদিন আমাকে এসে বললেন তার জীবনে তার মনের ভেতরে নানা রকমের নিম্ন চিন্তা আসছে তিনি কি করবেন আপনার দুটো জিনিস সবার আগে ভাবুন এই যে আজকে যে অবস্থা আপনি পৌঁছছেন এই পৌঁছতে আপনার চল্লিশ দিন চল্লিশ বছর সময় লেগেছে এবং এই চল্লিশ বছর সাধন ভচন করে নিজের জীবনকে একটা উচ্চ সুরে বাঁধার ফলে আপনি এই জায়গায় পৌঁছেছেন আপনার সামান্য একটি মাত্র ভুল আপনাকে মুহূর্তের ভেতরে এই যেখানে আপনি উঁচুতে উঠেছেন সেখান থেকে পড়ে যেতে সাহায্য করবে আপনাকে আপনি আর কোনো দিন ফিরে পাবেন না একজন খুব উন্নত মানের সাধক ছিলেন তার পতনের পর তার সাথে আমার একবার দেখা হয়েছিল এই কেদারবত্রী যাবার যাওয়ার পথে তার যে সেই আকুলতা তার যে সেই কষ্ট সেটা আমি নিজের চোখের সামনে দেখেছি আমি নিজে দেখেছি তিনি কত উন্নত মানের সাধক কত সাধন ভজন করতে তাকে দেখেছি কিন্তু পরবর্তীকালে যখন তাকে দেখলাম তাকে মনে হলো যেন ঠাকুরও যেন মুখ ফিরিয়ে নিয়েছেন ঠাকুর মুখ ফিরিয়ে নিলে সে যে কী কষ্টের হয় তাই যখনই আমাদের মনে নানা রকম প্রলোভন আসবে দয়া করে চিন্তা করবেন এই প্রলোভনের মধ্যে না পড়ার চেষ্টা করবেন श्रीभगवान् सकले कल्याण कुरु एव तर् इच्छा हि अवगाी मासे सकुले सम्यक् ॐ प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्थिहारिनी त्रैलोक्यवासिनामिठ्ये लोकानां वरदा भव ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति हरिः ओं तत् सत्